মনোরমে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে সোয়াবিন মাঞ্চুরিয়ান। সোয়াবিনটা আমি ভিজিয়ে এটা মিক্সিং জারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবারে যেগুলো আমি এর সঙ্গে দেব সেগুলো হচ্ছে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর এটা সাথে দেব কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা নিতে হবে। এটাকে এবারে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন। এটাকে একটু ক্রিস্পি করার জন্য অল্প একটু ময়দা মেশাচ্ছি। কর্নফ্লাওয়ার ময়দা দিলে এটা সুন্দর বলগুলো তৈরি হবে, প্লাস ক্রিস্পি তৈরি হবে, খেতেও সুস্বাদু হবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরিমাণটা এরকমই নিতে হবে যে যতক্ষণ না একটা বল পাকানো যাবে ততটুকু পরিমাণ আপনাদের এখানে জিনিসগুলো মেশাতে হবে। আমার এটা মোটামুটি বল পাকাবার মতো হয়ে গেছে। এবার একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দেবো। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, যতটা পরিমাণ জিনিস ততটাই ঝালটা আপনারা দিয়ে নেবেন। লঙ্কাটা দেওয়ার পরে আবারও এটাকে একটু মেখে নেব। ম্যারিনেশনের সময় সামান্য একটু ধনে পাতাও দিয়ে নেব। যদি মনে করেন এতে পেঁয়াজ বাটাও আপনারা দিতে পারেন। আমি পেঁয়াজটা এখানে ইউজ করলাম না, আমি গ্রেভিতে পেঁয়াজটা ইউজ করে নেব। তো আমার এখানে মোটামুটি ম্যারিনেশনটা হয়ে গেছে, এবারে আমি বলের আকৃতি করে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো বলের আকারে করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে কড়ার মধ্যে ছেড়ে দেব। সাইজটা আপনারা নিজেদের মতো করে নেবেন, আমি খুব ছোট করছি না, আবার খুব বড়ও করছি না, একটা স্ট্যান্ডার্ড সাইজ রেখেই আমি করছি। এইভাবে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো লুচি, পরোটা, রাইস, পোলাও, রুটি, নান, তান্দুরি রুটি, রুমালি রুটি সবের সাথেই খাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটু ব্রাউনিশ হয়ে গেছে। ব্রাউনিশ করে ভাজলে দেখতেও ভালো লাগে, এগুলো খেতেও ভালো লাগে, পুড়েও যাবে না, আবার একদমই ভাজা হবে না, এরম ভাবে তুললে কিন্তু খেতে স্বাদ হয় না,
কিন্তু আমি যে ভাজাটা ভাজছি ভেজে নিয়েছি অলরেডি আমি এবার তুলবো কড়া থেকে দেখুন দেখুন একদম এটা ব্রাউনিশ হয়ে গেছে এবারে আমি একে একে তুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে দিলে প্রত্যেকটাই ভেতর পর্যন্ত ভাজা ভাজা হয়ে যাবে আর অত্যধিক বড় হলে ভেতরটা হবে না ভাজাটা ক্রিসপি হবে না ভালো লাগবে না এবারে আমি তুলে নিচ্ছি এখানে আমার সয়াবিনের বল রেডি হয়ে গেছে এবারে আমি বানাবো গ্রেভি যে তেলটা ভাজলাম সেই তেলটা থেকেই আমি কিছুটা তেল সরিয়ে রেখেছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ধনে পাতা নিয়েছি ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কেটেছি আপনারা ঠিক এইভাবেই কাটবেন তাতে কি হয় গ্রেভিটা দেখতে সুন্দর হয় আর আমার লাগছে তিন রকমের সস ভিনিগার সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল আমি কড়ার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা হয়ে যাবে খুব বেশি নয় দু তিন সেকেন্ডের মতো দিয়ে দেব আদা কুচি এটাও ঠিক সেম একইভাবে একটু ভেজে নেবো বেশি ভাজার দরকার নেই দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজগুলো এগুলো যে খুব বেশি ভাজা হবে তা নয় এটা ড্রাই রোস্ট হবে না হালকা হালকা ভাজা হবে তাই দিয়ে দিতেই হবে আমি এবারে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা ভাজা হতে হতে আমি রেডি করে নেব সসগুলো এখানে দিয়ে নিচ্ছি টমেটো সস কিছুটা দিয়ে নিচ্ছি সামান্য সয়া সস আর দিয়ে নিচ্ছি সামান্য ভিনিগার তো বন্ধুরা এইটাকে একটুখানি চামচের সাহায্যে নেড়ে নিতে হবে সমস্তটা আমি চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে সসটা তৈরি হয়ে গেছে হালকা ভাজা হয়ে এসছে আমি প্রথমেই বলেছি এটা ড্রাই রোস্ট করব না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ সসে যেহেতু লবণ আছে তাই লবণটা খুবই বুঝে শুনে দিতে হবে দরকার হলে রান্না করতে করতে একবার দেখে নিতে হবে চেকে অল্প পরিমাণ লবণ দিলাম দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল যেরকম খাবেন সেই পরিমাণ আপনারাও দিয়ে নেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া আছে বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক লোক দেখে থাকে তাহলে কিন্তু ঝালটা খুব একটা তারা খেতে পারবে না সেই বুঝেই দেবেন দিয়ে নেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটাতে ডার্ক হওয়ার জন্য দিচ্ছি এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন ব্যাস এগুলো সম্পূর্ণ ভাজাও হয়ে এসছে আমার আমি প্রথমেই বলেছি এগুলো বেশি ভাজবো না এবার আমি সসটা দিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন তারপরেই সসটা ডালবেন একটু নাড়াচাড়া করে নিয়ে যেহেতু এটা আমি ড্রাই রোস্ট করব না এটা আমি একটু গ্রেভিটা রাখবো তাই সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিচ্ছি সসের বাটিতেই গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার
খুব বেশি দেব না, সামান্য পরিমাণ দেব। এইভাবে কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে নেব। এটা গ্রেভিটা খুব সুন্দর হয় তাই একটু কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়া হয়। বাড়িতে যতজন মেম্বার সেইভাবেই আপনারা তৈরি করবেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা। এবারে জলটা বুঝে নিতে হবে, এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা বলগুলো। দেখে মনে হচ্ছে যে একটু গ্রেভিটা কম লাগবে, লাগছে, তাই সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করব, নর্মাল জল। সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। তার সঙ্গে যদি মনে হয় যে সসটা কম হয়ে গেল তাহলে আপনারা সসও এখানে অ্যাড করতে পারেন। এটা 10 মিনিট আমি রেস্টে রাখছি, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমার নাবাবার সময় হয়ে গেছে তাই খুব সামান্য পরিমাণ গরম মশলা আমি অ্যাড করলাম। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, এটা আমি দিই কেননা তাতে একটু সুগন্ধটা ভালো বেরোয় আর খেতেও ভালো লাগে, তাই আমি গরম মশলাটা ইউজ করলাম। গরম মশলাটা দেওয়ার পর অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন। উপর থেকে ধনে পাতাটা সরিয়ে দিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল, আমি গরম গরম সার্ভ করব। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর একটু হালকা হাতে নাড়িয়ে দেবেন এইভাবে, যাতে ধনে পাতাগুলো দেখাও যায় আবার তলায় পর্যন্ত চলে যায়। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। শুভরাত্রি।